অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনাদের ড্রাগন বাগানে এমন পচা কিন্তু লেগে গেছে। আপনারা এই পচাটাকে কিভাবে দূর করবেন আমরা গত ভিডিওতে জানিয়ে দিছি। এত ওষুধ ট্রিটমেন্ট করার পরও অনেকের ক্ষেত্রে এবং কি আমাদের বাগানের ক্ষেত্রেও আমরা পচাটা দূর করতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস দিব। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি নাসির। যে আমাদের হাতে যে ডালগুলো এগুলাতে কিন্তু আমরা ফল পাই নাই, এই ডালগুলোতে কিন্তু আমরা ফল পাই নাই, তবু আমরা কেন এত ডালগুলো কেটে ফেলাই দিছি? আসুন শুরু থেকে শেষ করি। এদিকে আসে প্রাথমিক অবস্থায় আমাদের বাগানে অতিরিক্ত তাপমাত্রার কারণে ড্রাগন গাছে এমন হলুদ স্পট দেখা দিয়েছে। কাছে এসে দেখাও, এমন হলুদ হলুদ স্পট দেখা দিয়েছে। এবং যে সকল নতুন ডাল এবছর ফুল পাওয়ার সম্ভাবনা বেশি ছিল সে সকল ডালগুলো একটু নরম এবং কি দুর্বল হওয়ার কারণে এতে পচা লেগে গেছে। পচাটা কিন্তু অতিরিক্তভাবে শুরু হয় নাই, যেমন এই গাছটাতে এত পচা লাগছে, পচাটা কিন্তু এভাবে শুরু হয় নাই। পচাটা শুরু হয়েছে হলুদ থেকে, দেন একটা কাটা সুন্দর করে কাটা পচে গেছে, সেই কাটা থেকে ধীরে ধীরে বড় সাইজ, দেন এর থেকে আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তো আমরা এক্ষেত্রে যে সকল সমস্যার কারণে সমাধানগুলো খুঁজে আসছি সেটা আপনাদেরকে তুলে ধরি। প্রাথমিক অবস্থায় আমাদের এই দেড় বিঘা প্রজেক্টে আমরা রোভরাল ব্যবহার করছি মাত্র 5 ড্রপ, 2 বার দিছি ঠিক বিকেলের সময়। এখন যেহেতু সিজন চলে গেছে এখনও দিতে পারেন, আবহাওয়াটা ঠিক আছে, তবে বৃষ্টির দিকে খেয়াল রাখতে হবে, যেন বৃষ্টিটা রোভরাল দেওয়ার পরে যেন 4-5 ঘন্টা গাছে থাকে ওষুধটা, এর মধ্যে যেন বৃষ্টি না হয়, একটা খালি সময় থেকে দিয়ে দেবে। যেহেতু এখন তাপমাত্রা নিম্ন আছে যে কোনো সময় ওষুধ ব্যবহার করা যাবে, তবে অতিরিক্ত রোদের সময় কখনো ভিটামিন স্প্রে অথবা ছত্রাকনাশক যেই কোনো স্প্রে বলেন না কেন বাগানে দেওয়া থেকে বিরত থাকবেন। তো আমরা ওষুধ ব্যবহার করার পর আমরা দেখছি যে আমাদের গাছে তেমন কার্যকরিতা হয় নাই অথবা আমরা তেমন ফলাফল পাই নাই, কিন্তু আমাদের গাছটাকে বাঁচাতে হবে। তো আমাদের এই বাগানে কিন্তু প্রচুর ডাল আছে, তো আমরা সেই ডালগুলোতে যেই ডালগুলো অতিরিক্ত পচে গেছে সেই পচা ডালগুলোকে কেটে ফেলাই দিছি, কারণ এই পচা থেকে কিন্তু আরেকটাতে পচা লাগতে পারে, এটা ছত্রাকের মতো সোয়াসের রোগ। তো পচা থেকে পচা শুরু হয়, যার কারণে আমরা অধিক ডাল, আমরা একটু নিচ থেকে দেখাই, এই যে আমরা অধিকতর অধিক ডাল আমরা কেটে ফেলাই দিছি, এটা স্বাভাবিক, ডাল কিছু কাটলে আহামরি ক্ষতি হচ্ছে না, হয়তো এই ডালগুলোতে ফল পাইতাম, কিন্তু এই ডালগুলোর পচার কারণে কিন্তু আমরা আরও ডাল নষ্ট করে ফেলতেছি। এবং কি আমাদের অঞ্চলে এসে যদি দেখেন রাস্তাতে আসার পথে দেখবেন যে অনেকের বাগান একেবারে ধ্বংসের পথে, এত পরিমাণ পচা লাগছে, কিন্তু আমাদের গাছগুলোতে কিন্তু তেমন পচা নাই। একটু দূর থেকে দেখাও আমাদের গাছগুলো, আমাদের গাছগুলোতে কিন্তু তেমন পচা নাই, যাই আছে হালকা ছোট ছোট 1-2 ইঞ্চি করে স্পট, আর যেগুলো অধিক পচে গেছিল সেগুলোকে কেটে দিছি, কেটে দেওয়ার পরে এগুলো কিন্তু এখন আরও পচতেছে, পচে পচে ধীরে ধীরে শুকিয়ে যাবে। তো ভিডিওটা ভালো করে বুঝেন, যদি বাগানে পচা লেগে থাকে এমন সাইডে এই যে পচাগুলো, সেক্ষেত্রে অবশ্যই রোভরাল ব্যবহার করবেন, রোভরাল ব্যবহার করতে পারেন, অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন, এগুলো ছত্রাকনাশক ব্যবহার করলে অবশ্যই, অথবা পচানাশক, মানে এটা ছত্রাকের কারণে হয়, গোড়া পচা লাগলে চ্যাম্পিয়ন দেয়, তো দিতে পারেন, এই পচানাশকের জন্য চ্যাম্পিয়নও দিতে পারেন, এগুলো দিলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর যদি জমি অল্প থাকে সেক্ষেত্রে আরেকটা টিপস দিই, এই টিপসটা কেউ পরীক্ষা করে না, একটু দেখাই আপনাদের, একটু পিছনে যাও, এই যে ডালটা দেখতে পাচ্ছেন এদিকে একটু কাছের থেকে দেখো, এখানে কিন্তু পচা লাগছিল, এই ডালটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই ডালটা, এই যে এখানে একটু, দেন এই যে এখানে একটু, এইগুলো কিন্তু পরিষ্কার করা দিচ্ছে, বেশ কিছু কিন্তু আমরা পরিষ্কার করেছি, আমরা আরও সামনে যাবো, সামনে দেখাতে দেখাতে যাও, আমরা কিন্তু এগুলো পরিষ্কার করে দিছি, এই যে আমরা পরিষ্কার করে দিছি বেশ কিছু ডাল, এই ডালগুলো পরিষ্কার করে দিছি, এই যে বেশ কিছু ডাল আমরা পরিষ্কার করে দিয়েছি, আবার দেখেন বেশ কিছু ডাল পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু, মানে আমরা এদিকে আমরা এটা কেটে দিছি, চেঁচে দিছি, চেঁচে দেওয়ার পরে কিন্তু আমাদের এই পচারটা এখানেই বন্ধ হয়ে গেছে, এবং যে ডালগুলো অতিরিক্ত দরকার নেই আমাদের সেগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দিছি। আপনারা আমাদের মতন এই সকল টিপসগুলো ফলো করতে পারেন, বাগান যতটুকু হোক না কেন শ্রমিকদের কাজ করাবেন এবং আপনি নিজেও থাকবেন, থেকে এই সমস্যাগুলো সমাধান করবেন, কারণ যেহেতু আমাদের এত বছর কষ্টের ফল, যদি এখন আমরা এই গাছগুলোকে নষ্ট করে দিই তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে তেমন ফল পাবো না। তো আরেকটা বিষয় বলে দিই, নোট করে রাখবেন, গত বছর টনিকের কারণে কিন্তু আমাদের মার্কেট ধ্বংস হওয়ার পথে, ধ্বংস হয়ে গিয়েছিল,
যদি এবছর আপনার এই ভুল কাজটা আবারও করেন, তাহলে আমাদের মার্কেট একেবারেই ধ্বংস হয়ে যাবে। তো অবশ্যই ড্রাগনের টনিক, পিজিআর, ক্লেনোফিক্স হরমোন এগুলো ব্যবহার থেকে বিরত থাকে। আর যদি বাগানে ফুল না আসে সেক্ষেত্রে ভিটামিন স্প্রে করেন। ভিটামিন স্প্রে করলে একটু দেখাই দিই কাছ থেকে, অবশ্যই বৃষ্টির পরে কিন্তু সবার বাগানে ফুল আসবে। 1, 2, 3, 4, 5, 6 এটাতে 6টা, 1, 2, 3 এটাতে 2-3টা, এটাতে 1, 2 এদিকে আছে কিনা জানি না, 2টা দেখতে পাচ্ছি এখানে, 1, 2, 3, 4 এটাতে 4টা, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছু ফুল আমরা এবছর, মানে এই যে কয়েকদিন ধরে 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, নতুন ফুল পেয়ে গেছে এবং অনেক কাঁটা ফাটা ধরছে। অবশ্যই অতিরিক্ত ফুল নিয়ে আসার জন্য আপনারা হরমোন ব্যবহার করতে পারেন, এটা ফুলের জন্য, ড্রাগন ফলের জন্য না। মিরাকোলান দিতে পারেন, ফ্লোরা দিতে পারেন, লিটোসিন দিতে পারেন, যে কোনো পিজিআর দিতে পারেন, যেন ড্রাগনের ফুল আসে এবং ভিটামিনটা বৃদ্ধি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ড্রাগনের বিষয়ে তথ্য পেতে আমাদের ড্রিম ভিলেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।